হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, তুলসী গাছের কিছু বিস্ময়কর উপকারিতা। তুলসী একটি ঔষধি গাছ। তুলসী, যার অর্থ তুলনা নেই, সুগন্ধিযুক্ত কটকু তিক্ত রস রুচিকর। এটি সর্দি কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মূত্রকার, হজমকারক ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে বিশেষ করে কফের প্রাধান্য যেসব রোগ সৃষ্টি হয় সেক্ষেত্রে তুলসী বেশি ফলদায়ক। চলুন জেনে নেওয়া যাক তুলসী পাতার সম্পর্কে। পেট খারাপ হলে তুলসী 10টা পাতা সামান্য জিরের সঙ্গে পিষে 3 থেকে 4টি বার খান, হাগু একেবারে বন্ধ হয়ে যাবে। মানে পায়খানার ওই সমস্যাটা আর কি। জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, গোলমরিচ এবং মিশ্রি মিশিয়ে ভালো করে সিদ্ধ করুন, অথবা 3টি দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন। দিনের মধ্যে 3-4 বার ওই বড়িটা জলের সঙ্গে খান, জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে। কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন। ঘা যদি দ্রুত কমতে না চায় তাহলে তুলসী পাতা এবং ফিটকেরি একসঙ্গে পিষে ঘায়ের স্থানে লাগান, কমে যাবে। শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফাটিয়ে লাগান, এতে জ্বালা কমবে, পোড়া জায়গাটায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেখানে কোনো দাগ থাকবে না। মুখের দুর্গন্ধ দূর করতে দিনে 4 থেকে 5 বার তুলসী পাতা চেবন। ত্বকের চামড়া বাড়ানোর জন্য, এছাড়া ত্বকের বলিরেখা এবং ব্রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান। চর্মরোগকে তুলসী পাতা দুর্বার ঘাসের ডগার সঙ্গে বেটে মাখলে ভালো হয়ে যায়। ডায়রিয়া হলে 10 থেকে 12টি পাতা পিষে রস খেয়ে ফেলুন। শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেল তেল ফাটিয়ে লাগান, এতে জ্বালা পোড়া কমে যাবে, পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পোড়া দাগ উঠে যাবে। যদি কখনো বমি কিংবা মাথা ঘোরা শুরু করে তাহলে তুলসী রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়। সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবারের রুচি বাড়ে। নিয়মিত তুলসীর রস পানে হৃদরোগেও উপকার পাওয়া যায়। চোখের সমস্যা দূর করতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন। তুলসী মূল শুক্র গাঢ় করার, তুলসী পাতার কাথ, এলাচ গুঁড়া এবং 1 তোয়ালা পরিমাণ মিশ্রি পান করলে ধাতুপুষ্ট সাধিত হয়, যতদিন সম্ভব খাওয়া যায়। এটি অত্যন্ত ইন্দ্রিয় উত্তেজক। প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শিকড় পানের সাথে খেলে যৌন দুর্বলতা রোগ সেরে যায়। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।